হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে যে বাংলাদেশে এইবারের গত 2021 সালের অক্টোবর মাসে দুর্গাপূজার সময় হিন্দুদের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য লক্ষ্য করা গেছে বা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো কী কারণে সেটা হয়েছিল সেটা আপনারা জানেন যে অভূতপূর্ব আক্রমণ, দাঙ্গা, মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, সারা বাংলাদেশব্যাপী অন্তত 22টি জেলায় এই মৌলবাদীদের তাণ্ডবে আমাদের হিন্দুদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে পড়েছিল। আর সেই রকম অভূতপূর্ব আক্রমণের শিকার হয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী হিন্দুদের মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, একটি সুদৃঢ় আন্দোলন গড়ে উঠেছিল। আমরা দেশে বিদেশে সর্বত্র আমরা সরব হয়েছিলাম এই অত্যাচার নির্যাতন বন্ধ হোক, এবং দেশে বিদেশের বেশ কিছু রাজনীতিবিদ, সরকার, তারাও এই ব্যাপারে আমাদের পক্ষে সরব হয়েছে। কিন্তু আজকে এই যে কয়েক মাস ধরে সেই আন্দোলনটা স্তিমিত হতে হতে বর্তমানে এটা নন এক্সিস্টেন্ট হয়ে গেছে, আন্দোলনটা আর নাই। কেন নাই সেটা মিলিয়ন ডলার কোশ্চেন। আমরা জানি যে প্রত্যেকটা আন্দোলনের একটা যৌক্তিক পরিণতি থাকে, কিন্তু আমাদের এই আন্দোলনের সেই পরিণতিটা কি? এটা কি যৌক্তিক যে আন্দোলন বন্ধ হয়ে গেছে? মানে আমাদের কি মনে আছে যে আমাদের জীবনে কি দুর্বিষহ ঘটনা নেমে এসেছিল, নাকি আমাদের সেই মেমোরিটা এই আপনার ওই বাড়ির শোকেজের অ্যাকোয়ারিয়ামে যেটা ওই গোল্ডফিশ, সুন্দর গোল্ডফিশ রাখে না মানুষ, নাকি আমাদের মেমোরিগুলি সেই গোল্ডফিশের মেমোরির মতো হয়ে গেছে যে আমরা এক পাক দিলে ভুলে যাই যে এর আগের বার আমরা কোথায় ছিলাম? তো এই যে এতগুলি মানুষ ভুক্তভোগী, আমি শুধু বলবো না যে যারা মারা গেছে, খুব বেশি মারা যায়নি, কিন্তু আতঙ্কে এই থেকেছে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু সেই সময়ে, এবং সেটা ছিল আমাদের হিন্দু ধর্মের সবচাইতে বড় ধর্মীয় উৎসব। যেইখানে আক্রমণ হয়েছে সেইখানে উৎসব তো পণ্ড হয়েছেই, পূজা পার্বণ তো পণ্ড হয়েছেই, যেসব জায়গায় আক্রমণ হয়নি সেই সব জায়গায়ও কিন্তু পণ্ড হয়েছে, কারণ সেই সময়ে কেহই শান্তিতে পূজা পার্বণ করতে পারেনি। এখন প্রশ্ন জাগে যে এত নির্যাতন, এত নিপীড়ন, এই যে দেশব্যাপী একটা হাহাকার অবস্থা, সেই অবস্থায় আমাদের যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে, যখন উষ্ঠগত প্রাণ আমাদের, আমরা সবাই দেশে বিদেশে রাস্তায় নেমে এসেছিলাম, কিন্তু ফিরে গেলাম কেন? যদি আমাদের লাইফ এইটার উপর নির্ভর করে, যদি আমাদের পিঠ দেওয়ালে ঠেকেই যায়, যদি আমাদের প্রাণ উষ্ঠগতই হয়ে থাকে, তাহলে আমরা ফিরে গেলাম কেন? আমরা কি পেয়েছি, আমরা কি নিয়ে গিয়েছি? এ কথা সত্য যে বাংলাদেশে হিন্দুদের অবস্থা, দিস ইজ লাইক এ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, মানে আমাদের
অস্তিত্বের একটা সংকট চলছে বাংলাদেশে, যে আমাদের টিকে থাকাটাই, আমাদের বাঁচার যেই পরিস্থিতিটা সেইটাই এখন নড়বড়ে। আমরা বাঁচব, আমরা এই দেশে থাকব কি থাকব না, তাহলে যেখানে আমাদের বাঁচা মরার লড়াই এটা, হোয়েন দিস ইজ এ স্ট্রাগল ফর আওয়ার এক্সিস্টেন্স, সেইখানে আমরা খালি হাতে ফিরলাম কেন? আমাদের আন্দোলন কি মৌসুমি আন্দোলন, সিজনাল আপরাইজিং, যে আসছে বছর আবার হবে? হ্যাঁ, নিশ্চিতই আসছে বছর আবার হবে, হবে, এবং আমরা আবার রাস্তায় নামব, আবার খালি হাতে ফিরে যাব। এই তো এইভাবেই চলছে আমাদের আন্দোলন, বিকজ উই আর নট সিরিয়াস অ্যাবাউট এনি মুভমেন্ট, উই আর নট সিরিয়াস অ্যাবাউট হোয়াট উই ওয়ান্ট। সুতরাং এভাবেই চলতে থাকবে এবং এভাবেই আমরা রাস্তায় নামব আবার, কারণ দিস ইজ লাইক এ পিকনিক। আমাদের এই জিনিসটা হলো একটা উৎসবের মতো, যে আন্দোলনটাও আমরা একটা উৎসব করে ফেলেছি, এইখানে আমাদের জীবন মরণ কোনো সমস্যা নয়। তা না হলে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমরা কি করে, কার ইশারায়, কার প্ররোচনায় আমরা চুপ হয়ে গেছি? আমাদের কি চাওয়ার বা পাওয়ার কমতি ছিল? আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন করা হোক, এবং দেখা গেছে যে এই ঘটনা যখন ঘটছিল, যখন আমাদের আন্দোলন তুঙ্গে, তখন বাংলাদেশের আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে তারা এই সংখ্যালঘু সুরক্ষা আইনের একটি চিন্তা ভাবনা করছে, কিন্তু যখন আপনারা ঘরে বসে গেলেন, আমরা সবাই ঘরে ফিরে গেলাম, সব কিছু শুনশান নিরবতা হয়ে গেল, তখন সেই আইনমন্ত্রী বলেন যে না, আমি তো এই কথা বলিনি। তিনি তার কথার বরখেলাপ করলেন, তিনি কথা থেকে ফিরে গেলেন। আমাদের সেই দীর্ঘকাল থেকে দাবি, 1988 সাল থেকেই দাবি, যে রাষ্ট্রধর্ম বাতিল করা হোক। রাষ্ট্রধর্ম বাতিল কি হয়েছে, বা আমরা কি চাচ্ছি, বা সেরকম আমরা কি আন্দোলনে থেকেছি যে রাষ্ট্রধর্ম বাতিল না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না? আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে হেইট ক্রাইম বিল আছে, হেইট ক্রাইম ল আছে, যে এই ধর্মীয় হিংসার বশবর্তী, বা নারী বা পুরুষ হিসাবে হিংসার বশবর্তী, বা কোনো এই তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি হিংসাবশত যদি আক্রমণ করা হয়, সেটার আলাদা করে পানিশমেন্ট আছে, তাই না? এবং বাংলাদেশে শুধুমাত্র হিন্দু বলে এক ধরনের আক্রমণ হয়, শুধুমাত্র হিন্দু বলে, মুসলমানদের টার্গেট করে বা অন্য কোনো ধর্মকে টার্গেট করে সেই আক্রমণটা হয় না, বা যদি হয় সেটাও যেমন খ্রিস্টানদের উপর আক্রমণ, বৌদ্ধদের উপর আক্রমণ, তারা সংখ্যালঘু বলে, বৌদ্ধ বা খ্রিস্টান বলে, সেরকম হিন্দুদের উপর আক্রমণও শুধু হিন্দু বলেই হয়, এবং দ্যাট ইজ এ হেট ক্রাইম। সুতরাং হেট ক্রাইমকে ডিল করতে হলে আপনাকে হেট ক্রাইম বিল পাস করতে হবে, হেট ক্রাইমের বিরুদ্ধে আইন আনতে হবে। আমরা কি সেরকম কোনো আইনের জন্য চেষ্টা করেছি? আমরা কি তদবির করেছি? বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতন আইন হয়েছে, কারণ নারী এবং শিশুদেরকে দুর্বল মনে করে বা অবলা মনে করে এক শ্রেণীর দুষ্কৃতিকারী তাদের ওপর অত্যাচার করে, তার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনালের সিস্টেম আছে। সুতরাং হেট ক্রাইমের জন্য কি আমাদের সেই বিশেষ ট্রাইব্যুনালের চিন্তা আমরা কখনো করেছি? বা আমরা যে এই জাতীয় ক্রাইম হলে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যদি কোনো ক্রাইম হয়, তাহলে একটা ম্যান্ডেটরি একটা দণ্ড বিধান কি হয়েছে, যে 20 বছরের জেল হবে মিনিমাম, বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, বা মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ শাস্তি, এরকম কি কোনো বিধান আছে যে যখনই সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘু হিসাবে যদি আক্রমণ হয়, যেমন মন্দিরে আক্রমণ, হিন্দুদের মেলায় আক্রমণ, টার্গেটেড, র্যান্ডম ক্রাইমের কথা আমি বলছি না, টার্গেট করে যদি কোনো হিন্দুদের বা খ্রিস্টানদের বা বৌদ্ধদের ধর্মীয় কোনো কারণে, বা হিন্দুরাও যদি অন্যদেরকে ধর্মীয় এই কারণে আক্রমণ করে, সেইটারও শাস্তি হওয়া উচিত সেই হেট ক্রাইম আইনের আওতায়, এবং সেটার জন্য একটা ম্যান্ডেটরি সেন্টেন্সিং থাকলে, ম্যান্ডেটরি একটা শাস্তির বিধান থাকলে এই ঘটনা কিন্তু ঘটবে না, কখনোই ঘটবে না।
তারপরে সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবিতে আমরা অনেককেই দেখি লেখালেখি করতে, কিন্তু আমরা সেই সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি নিয়ে আমরা কি কখনো সরব হয়েছি? তারপরে এই যে নানান সময়ে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়, হিন্দুদের মন্দির ভাঙচুর হয়, বাড়িঘর ভাঙচুর হয়, এই জানমালের ক্ষতি হয়, এগুলির জন্য আমরা যথাযুক্ত আমরা সেই ত্রাণ বা পুনর্বাসনের ব্যবস্থা কি আমরা সরকার থেকে পাই? সরকার কি সেগুলি করে? সুতরাং এই সংখ্যালঘু মন্ত্রণালয়ের পাশাপাশি সংখ্যালঘুদের জন্য ত্রাণ এবং পুনর্বাসন একটি মন্ত্রণালয় অত্যন্ত জরুরি। আজকে এই যেই ঘটনাগুলি ঘটেছে, আমরা এতগুলি মানুষ রাস্তায় নেমেছি এবং সারা বিশ্বে বহির্বিশ্বের হিন্দুরা এতে সমর্থন দিয়েছে, সুতরাং শক্তিটা ছিল। আজকে যদি আমরা বঙ্গভবনের সামনে কিংবা গণভবনের সামনে কিংবা জাতীয় সংসদের সামনে বা শাহবাগ চত্বরেই, মানে দেশের আর কোথাও দরকার নাই, সব মানুষ যদি, সারা দেশের হিন্দুরা, প্রতিবাদী হিন্দুরা যদি এক জায়গায় জড়ো হয়ে যে আমরা এইখান থেকে যাব না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, মানে অন্তত ন্যূনতম কয়েকটা দাবি নিয়ে, যেমন এই সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু সুরক্ষা আইন, মানে এগুলি আপনি বলতেছেন না যে রাষ্ট্রধর্ম বিল বাতিল করো, মানে হয়তো তারা ইটস এ টল অর্ডার, গভর্নমেন্টকে সেটার জন্য প্রিপারেশন নিতে হবে, জনগণকে রেডি করতে হবে, কারণ বাংলাদেশে 95% মানুষ তারা চায় না রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হোক, সুতরাং ইট কুড বি এ টল অর্ডার। বাট এই জিনিসগুলি, মানে সাধারণ যেই আইনগুলি, সংখ্যালঘু নিরাপত্তা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, মানে এই দর বা সংখ্যালঘু কমিশন, যেগুলি কোনো ঘটনার পরে ফ্যাক্ট ফাইন্ডিং করবে এবং তারা এই মানে নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দায়িত্ব পালন করবে, সেরকম কিছু করলে কিন্তু আমরা সেটা পেতে পারতাম। কিন্তু আমাদের সেই ডগেডনেস, আমাদের সেই পার্সিভিয়ারেন্সটা থাকা প্রয়োজন ছিল। আমরা এই কোনো কিছু খালি হাতে রিক্ত হস্তে ঘরে ফেরা মোটে উচিত হয়নি। আপনারা জানেন যে এই যে লিগ অফ নেশনস কীভাবে হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে তখন 20-30টা বিশ্বের বড় বড় দেশ মনে করেছে যে এই যে কোনো দেশ, শক্তিশালী একটা দেশ হুট করে অন্য দেশের ওপর আক্রমণ করে বা সারা ওয়ার্ল্ড দখলের মানে ইচ্ছায় মত্ত হয়ে যায়, তো সেইটা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের একটা ক্লাব গড়তে হবে, আমাদের একটা সংগঠন দরকার, যাতে এই ধরনের ওয়ার্ল্ড অর্ডারটাকে স্মুথলি পরিচালনা করা যায়। এবং সেই চিন্তা থেকেই উইড্রো উইলসনের নেতৃত্বে, আমেরিকান প্রেসিডেন্ট, তার নেতৃত্বে তৈরি হয়েছিল লিগ অফ নেশনস। তারপরে কিন্তু যুদ্ধ থামানো যায়নি, সেই যুদ্ধ আবার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তারা মনে করল যে লিগ অফ নেশনসের যেই ল্যাকিংগুলি ছিল, যেখানে লিগ অফ নেশনস এই ওয়ার্ল্ড অর্ডারটা ঠিকমতো মেনটেন করতে পারছিল না, তারপরেই কিন্তু তারা সেই জাতিসংঘের তৈরি হয়েছে, তাই না? জাতিসংঘ তৈরির পথে তারা আগাইছে, ইউনাইটেড নেশনস এইভাবেই তৈরি হয়েছে যে আমরা মানে একটা গ্লোবাল একটা কমিউনিটি গড়তে হবে অ্যাগ্রেশনকে রোখার জন্য। সুতরাং আজকে যদি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান না হইতো, তাহলে সেই লিগ অফ নেশনস হইতো না, আবার লিগ অফ নেশনস না হইলে ইউনাইটেড নেশনস হইতো না। সুতরাং ক্রাইসিস থেকেই বড় বড় জিনিসগুলি তৈরি হয় অলওয়েজ। যেমন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই উইনস্টন চার্চিল, আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টার, তিনি বলেছিলেন, নেভার লেট এ গুড ক্রাইসিস গো টু ওয়েস্ট। ওনার এই বক্তব্যের সারমর্ম হলো যে খুব দুর্বিষহ পরিস্থিতিও আমাদের জন্য অনেক কিছু করার সুযোগ এনে দেয়, এবং আমরা যেন সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ না হই, এবং পৃথিবী ব্যর্থ হয়নি সেই সুযোগকে কাজে লাগাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ আজকের এই অবয়ব লাভ করেছে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। আর সবচাইতে কনসিকুয়েন্সিয়াল যেই জিনিসটা ইউরোপে ঘটেছে, একটা যুদ্ধ বিধ্বস্ত একটা কন্টিনেন্ট, আজকে আপনারা দেখেন কিভাবে
একটি যুদ্ধ বিধ্বস্ত কন্টিনেন্ট ইউরোপ ঘুরে দাঁড়িয়েছে। 20 মিলিয়ন মানুষ যুদ্ধে মারা গেছে, চারিদিকে ধ্বংসযজ্ঞ। সেইখান থেকে ইউরোপ, সেই ধ্বংসস্তূপ থেকে ইউরোপ আজকে সভ্যতার পিনাকলে পৌঁছেছে। আপনারা ভাবতে পারেন, এই ক্রাইসিসের কারণেই এই যে যুদ্ধ হয়েছে, ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের, সেইখান থেকে তারা শিক্ষা নিয়ে এইখানে তারা মার্শাল প্ল্যান তৈরি করেছে। সেই মার্শাল প্ল্যান অনুযায়ী সেই ইউরোপ আবার রিবিল্ড হয়েছে, ইউরোপের রেনেসাঁ এসেছে, ইউরোপের পুনর্জাগরণ এসেছে, ইউরোপ আবার সভ্যতায় অর্থে বিত্তে আবার বলিয়ান হয়েছে। তো সেই তারা যদি বোল্ড স্টেপগুলি না নিত, তারা যদি ইউরোপকে আবার রিবিল্ড না করত, তারা যদি মার্শাল প্ল্যান নিয়ে এগিয়ে না যেত, তাহলে ইউরোপ সেই আজকে ইতিহাসের ডাস্টবিন হয়ে থাকত। কিন্তু তারা সেটা করতে দেয়নি, তারা পরিশ্রম করেছে, তারা সাহস নিয়ে এগিয়ে গেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু আমরা কি করছি, হোয়াট আর উই ডুইং? আমাদের একটা গুড ক্রাইসিস ছিল, ইট ইজ ক্রাইসিস, বিকজ আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা আতঙ্কে ছিলাম, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দ্যাট ইজ এ ক্রাইসিস। বাট এ ক্রাইসিস ইজ গুড হোয়েন দ্যাট ক্রাইসিস লিড টু সামথিং। কিন্তু আমাদের এই ক্রাইসিসটা ব্যাডই থেকে গেল, এটা আর গুড হলো না, এটাকে আমরা গুড করতে পারলাম না। কি কারণে করতে পারলাম না, কারা করতে পারলাম না, আমরা করতে পারলাম না। দিস রেসপন্সিবিলিটি ইজ অন আস, কারণ আমরা রিক্ত হস্তে ঘরে ফিরে গেছি, আমরা আন্দোলনের নামে রাস্তায় পিকনিক করেছি, স্লোগান দিয়েছি, গান বাজনা করেছি, হই হুল্লোড় করেছি, যেহেতু আমার গায়ে লাগে নাই সুতরাং নো প্রবলেম। সেই গোলফিশের মতো মেমোরি আমাদের, আমরা ভুলে গেছি 5-7 দিন আন্দোলনের পরেই সবাই ঘরে ফিরে গেছে। আসছে বছর আবার হবে, আবার আন্দোলন করবেন, আনন্দ ফুর্তি করবেন, পিকনিক করবেন, রাস্তায় নামবেন, এইভাবেই চলবে, বছর বছর ফি বছর হতেই থাকবে। কিন্তু যদি মনে করেন যে আওয়ার লাইফ ডিপেন্ডস অন ইট, যদি মনে করেন যে আমাদের অস্তিত্ব সংকটের মুখোমুখি, যদি মনে করেন যে এটা আমাদের বাঁচার লড়াই, তাহলে আমাদেরকে একটা ব্লু প্রিন্ট নিয়ে এগোতে হবে যে আমরা কি চাই, এবং সেটা না পাওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। আমাদের একটা মার্শাল প্ল্যান দরকার, বাংলাদেশের হিন্দুদের জন্য একটা মার্শাল প্ল্যান দরকার। সেই মার্শাল প্ল্যানটা সেই ঐক্য পরিষদের ওই গদবাদা 72-এর সংবিধান ফেরত চাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, ওইভাবে না। ইট হ্যাজ টু বি কনক্রিট প্রপোজাল, কনক্রিট লেজিসলেটিভ ল্যাঙ্গুয়েজে সেগুলি লিখতে হবে। আমাদের হিন্দুদের মধ্যে অনেক বড় বড় উকিল আছে, আইনজীবী আছে, দে ক্যান রাইট ইট। তারপরে আমাদের কিছু এই গৃহপালিত সাংসদও আছে, 16-17-18 জন, তাদেরকে আপনারা চাপ দেন। ইফ ইউ রিপ্রেজেন্ট হিন্দু, ইফ ইউ আর এ হিন্দু, দেন ইউ হ্যাভ টু টক ফর হিন্দুস। তুমি আখের গোচাইতে চাইলে উই উইল নট সাপোর্ট ইউ, তোমাকে সাপোর্ট করতে হবে একটা বৃহত্তর স্বার্থকে, একটা কমিউনিটির স্বার্থকে তোমার দেখতে হবে। আজকে কোথায় আমরা তো এই 16-17-18 জন এই সাংসদকে আমরা দেখি নাই এই আন্দোলনের কোথাও। দে ডিড নট ইভেন কনডেম ইট ইন দি পার্লামেন্ট, তারা একদিনের কোনো ভাষণে এক লাইনও বলে নাই যে বাংলাদেশে হিন্দুদের ওপর এরকম হচ্ছে। অন্য দেশ হলে তারা পদত্যাগ করত, কিন্তু আমাদের এই সাংসদরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা হইছে ভোগী, তারা ত্যাগী না। সুতরাং যারা ত্যাগী না তাদেরকে কেন আপনারা সাপোর্ট করবেন? আমাদের হিন্দু সমাজ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন, যে এরাই হয়েছে আমাদের প্রবলেম, দিজ আর দি প্রবলেম ফার্স্ট। তারা দে আর রিপ্রেজেন্টেটিভ, দে আর আওয়ার ফেস, কিন্তু এই ফেসগুলি কি দেখাচ্ছে? তারা নির্বিকার, তারা ঘুমিয়ে আছে। সুতরাং সব মিলিয়ে এই বাংলাদেশে অনেক সংগঠন আছে, তারা সকলে মিলে যদি একসাথে কাজ করে, একসাথে বসে যদি একটা লেজিসলেটিভ আকারে
একটি দাবিনামা তৈরি করে। এটা ওই যখনই আপনি 15-20-30টা দাবি দিবেন, তার মানে বোঝা যায় যে ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট এনিথিং। এগুলি গদ বাঁধা দাবির প্রয়োজন নাই। 2-3টা দাবি যেগুলি নাকি কনসিকুয়েন্সিয়াল, যেগুলির করলে, যেগুলি যেই সব আইন বানালে এবং সেই আইনের কামড় দিলে আপনার কামড়টা লাগবে শক্তভাবে, সেই রকম কিছু আইন করা হোক। এবং সেই প্রস্তাব, সেই আন্দোলন নিয়ে আমরা যখন মাঠে নামব, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সিম্পল। মাস্টারদা সূর্য সেন জীবন দিয়েছে দেশের জন্য, জাতির জন্য। এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? যাই হোক, আমি জানি না আমাদের এই আন্দোলনটা কেন থেমে গেল। সবাই ওই নেকড়ের মতো ল্যাজ গুটিয়ে আমরা ঘরে ফিরে গেলাম। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার।